আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে বেকারি স্টাইলের ড্রাই কেক তৈরি করেছিলাম তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এরকম পারফেক্ট ড্রাই কেক আপনারা কিন্তু অনায়াসে ঘরেই তৈরি করতে পারেন তো প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেপে নিচ্ছি এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সেখান থেকে চার টেবিল চামচ ময়দা আমি সরিয়ে রাখছি এই চার টেবিল চামচ ময়দার জায়গায় আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব তারপরে দিয়ে দিব দুই চা চামচ বেকিং পাউডার তো শুকনো উপকরণগুলো এবার ভালোভাবে চেলে নিব আমি রুম টেম্পারেচারে থাকা চারটা ডিমে এক চিমটি লবণ দিয়ে বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিব সাথে এক কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে অ্যাড করে দিব যতক্ষণ পর্যন্ত না এটা ফেড হয়ে আসছে বিট করে নিতে থাকবো এই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণ রান্নার তেল বা গলানো বাটার আমি রান্নার তেল দিয়ে করছি তো আমি আরও দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ অরেঞ্জ জুস আজকের কেকটা অরেঞ্জ ফ্লেভারে তৈরি করব তাই অরেঞ্জ জুস দিয়েছি তো আপনারা এর পরিবর্তে লিকুইড মিল্ক দিতে পারেন আধা কাপ পরিমাণ ফ্লেভারের জন্য এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিতে হবে আমি অবশ্য এখানে এক চা চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন টেন বাই এইট ইঞ্চি একটা কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়েছি এটাকে বেক করে নিব একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রি ওভেনে চল্লিশ মিনিটের জন্য কেক বেক করা হয়ে গেলে এটাকে আমি বের করে নিয়েছি এখন এটাকে কাভার করে রাখব কিছুক্ষণ রুম টেম্পারেচার আসার পরে এটাকে আমি ডিমোল্ট করে নিব কেকটাকে আমি ড্রাই কেকের শেপ করে স্লাইস করে নিব খুব বেশি বড় করব না আবার একদম ছোট ছোট করব না যেরকম ড্রাই কেকের সাইজ হয় আমি সেইভাবে এটাকে স্লাইস করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে এগুলো যাতে খুব বেশি মোটা না হয় তাহলে কিন্তু ড্রাই কেকের ভেতরে নরম থাকবে তো প্রত্যেকটা একই সাইজ করে কেটে নিতে হবে এখন আমি একটা বেকিং ট্রেয়ের উপরে এগুলোকে একটু ছড়িয়ে বিছিয়ে নিয়েছি এবার এটাকে বেক করে নিব তিরিশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথম পনেরো মিনিট একটা সাইড বেক হয়ে গেলে এগুলোকে উল্টে আরেকটা সাইড পনেরো মিনিট বেক করে নিয়েছি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে এয়ারটায়ের জারে ভরে সংরক্ষণ করে রাখবো তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ